হ্যালো ভিউয়ার্স, আমি জান্নাতুল ফেরদৌস ফ্রম লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আম সংরক্ষণ করতে হয় লম্বা সময়ের জন্য। যেহেতু এখন পুরোদমে আমের সিজন চলছে, সেহেতু আমরা সবাই বাসায় আম রাখি অনেক, বাট সিজন ছাড়া তো আম আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু তখন অ্যাভেলেবেল হয় না। কিন্তু খুব সহজেই আমরা ফ্রিজে এটা সংরক্ষণ করে লম্বা সময় পর্যন্ত খেতে পারবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আমি দুই পদ্ধতিতে আপনাদের দেখাবো আজকে কিভাবে আম সংরক্ষণ করা যায়। চলুন শুরু করি। প্রথমে আমি এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানিগুলো ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বাস্কেটে আমি পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই আমগুলো আমি এখন এই বোটাগুলো ফেলে দিব। এবং এরকম একটা বক্সে আমি সংরক্ষণ করব। প্রথমে আমি এই বোটাগুলো ফেলে দিচ্ছি। খুব ইজি, কোনো ঝামেলা নেই। এবং এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই, আপনারা চাইলে পিলার দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই করছি কারণ খুব সহজেই খোসাগুলো খুলে যায়। এভাবে আমি সবগুলো আম একে একে খোসাগুলো ছাড়িয়ে নিব। এভাবে সংরক্ষণ করে আমরা স্লাইস করে কেটে রেখে সেগুলো সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করতে পারি, অথবা ম্যাঙ্গো জুস, মিল্কশেক, লাচ্ছি তৈরিতে খুব সহজেই ইউজ করা যায়, বা কোনো ডেজার্ট তৈরিতে এই আমরা সারা বছর ইউজ করতে পারি। আমার খোসা ছাড়ানো, এখন আমি এগুলোকে স্লাইস করে নেব। অবশ্যই মনে রাখবেন আমগুলো কাটার আগে খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। জাস্ট এইভাবে দুটো স্লাইস করছি। বাস এই সাইড থেকে আমি কেটে নেব। আমার ম্যাঙ্গো স্লাইসগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বন্ধ করে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিব এবং এটা আমি 6 থেকে 7 মাস ইউজ করতে পারবো। অবশ্যই বক্সটি এয়ারটাইট হতে হবে। দেখতে পাচ্ছেন আমি এয়ারটাইট বক্সে বন্ধ করে নিয়েছি। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এবং আমি এখন আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এটা আমি পুরো আমটাই নিয়েছি, কোনো বোটা ফেলিনি, কিচ্ছু করিনি, শুধু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে একটা পলি ব্যাগে ভরব। আপনারা চাইলে জিপলক ব্যাগও ইউজ করতে পারেন, জিপলক ব্যাগটাই বেশি ভালো হয়, বাট আমার স্টক শেষ হয়ে গিয়েছে জিপলকে, সেই জন্য আমি পলি ব্যাগে আমগুলো ভরে নিলাম। এবং খুব ভালোভাবে বাতাসগুলো বের করে নিতে হবে। খুব ভালোভাবে বাতাসগুলো বের করে আমি এটা ভালোভাবে আটকে নিয়েছি। এখন আমি এটাও ডিপ ফ্রিজে রেখে দিব এবং এটাও 6 থেকে 7 মাস খুব ভালো মতো ইউজ করতে পারবো। তাহলে বের করার পর নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে আমের খোসাগুলো ছাড়াবেন। এই দুই পদ্ধতিতে আমি আমগুলো সংরক্ষণ করছি।
আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব অপশনের পাশে একটি বেল বাটন আছে, সেই বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা তা খুব সহজেই দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।